অনেকেই বলে হুজুর কতবার তওবা করলে জীবনের কাজা নামাজের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই নামাজ এতটাই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউওয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে, সমস্ত হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আর যার হিসাব নামাজের কঠিন হয়ে যাবে, সব হিসাব নিকাশ কঠিন হয়ে যাবে, নামাজ ছাড়া যাবে না। আপনার যদি ওযু করবার জন্য পানি না থাকে, তায়াম্মুম করে হলেও নামাজ আদায় করতে হবে। আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারলে বসে নামাজ আদায় করতে হবে, বসে আদায় করতে না পারলে শুয়ে হলেও নামাজ আদায় করতে হবে। 7 বছর বয়সে আপনার সন্তানকে নামাজের আদেশ করতে হবে, 7 বছর বয়সে না পড়লে 10 বছরে আপনার সন্তানকে প্রহার করতে হবে, নামাজ পড়বার জন্য আদেশ করতে হবে, প্রয়োজনে আঘাত করতে হবে। নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হলো নামাজ। আল্লাহ পাক বলেন, ওয়াসজুদ ওয়া কতারিব, যারা সাজদা দেয় যত বেশি সাজদা দেয় আল্লাহর তত নিকটবর্তী চলে যায়। আপনি দেখেন মসজিদের ফ্লোরে সাজদা দিচ্ছেন, নামাজের মশল্লায় সাজদা দিচ্ছেন না, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিচ্ছেন। নামাজ ছাড়া কোনো উপায় নাই। অনেকে বলে হুজুর, অনেকে বলে কাজা নামাজ নাই, শুনেছি যা কাজা হয়ে গেছে তা নাকি পড়া লাগবে না। না পড়া লাগবে, কে বলেছে আপনাকে কাজা নামাজ নাই? অবশ্যই পড়তে হবে। বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবিদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন। প্রতিমধ্যে রাত্রি হয়ে যায়, রাত্রি যাপন করবার জন্য সবাই শুয়ে পড়লেন। বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হজরতে বিলাল রাদি আল্লাহ তালাহুকে পাহারা নিযুক্ত করলেন। হজরতে বিলাল রাদি আল্লাহ তালাহু পাহারা দিচ্ছেন, ফজরের সময় সবাই ক্লান্ত শ্রান্ত, সবাই ঘুমিয়ে পড়লেন। হজরতে বিলাল আজান দিতে ভুলে গেলেন, ঘুম থেকে জেগে দেখে সকাল হয়ে গেছে, কারো ঘুম ভাঙল না। বিশ্বনবী সহ সমস্ত সাহাবীরা একটু দূরে গিয়ে সকালবেলা ফজরের সালাত আদায় করলেন। নবীজি শিক্ষা দেওয়ার জন্য সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যখন নামাজ কাজা হয়ে যাবে তোমরা সালাত অবশ্যই কাজা আদায় করে নেবে। যখন আপনার ফজরের সালাত কাজা হবে, আপনার যদি 8টা বাজেও ঘুম ভাঙে, 9টা বাজেও ঘুম ভাঙে, যখনই ঘুম ভাঙবে আপনি সাথে সাথে ফজরের সালাত আপনি আদায় করে নেবেন। তবে ইচ্ছা করে করা যাবে না, প্রতিদিন করা যাবে না, কখনো কখনো যদি কোনো কারণে আপনার সালাত চলে যায় অবশ্যই আপনাকে কাজা নামাজ পড়তে হবে। আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা বড় পছন্দ করেন, তওবা অনেক পছন্দ আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে, নতুন করে ঈমান এনে নেক আমল করে, এদের গুণাগুলোকে আল্লাহ নষ্ট করেন না, নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। এই জন্যে বেশি বেশি তওবা করবেন। আল্লাহ, জীবনে বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আমাদের জিন্দগির সব গুণাগুলো আপনি মাফ করে দেন, তো কাজা নামাজ কীভাবে আপনি পড়বেন? আপনি যখন কাজা শুরু করবেন ফজরের নামাজের সময়, ফজরের কাজা পড়ে নেবেন, আল্লাহ আমি জীবনে কখন ফজরের নামাজ কাজা করেছি আমার হিসাব না থাকলেও আল্লাহ আপনি ভালো জানেন, প্রথম যে কাজা করেছি ওই কাজাটা পড়ে দিয়েছি আল্লাহু আকবর বলে আপনি নামাজ পড়ে নেবেন। দ্বিতীয় দিন যখন ফজরের নামাজ পড়বেন তখন আবার নিয়ত করবেন, আল্লাহ প্রথম দিনের কাজা পড়েছি, এরপরে দ্বিতীয় সিরিয়ালে যে কাজাটা হয়েছে আপনি জানেন আমি জানি না, আমি ওই দ্বিতীয় কাজাটা আদায় করিতেছি আল্লাহু আকবর, এইরকম নিয়ত করে করে আদায় করবেন। জোহরের সময় জোহরের নামাজ আদায় করবেন কাজা, আসরের সময় আসরের কাজা, মাগরিবের সময় মাগরিবের কাজা, এশার সময় এশার কাজা, এইরকম করে করে আপনি আদায় করবেন। আর আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, আপনি আমাকে মাফ করে দেন। যখন আপনি আল্লাহর কাছে কান্না করবেন, তওবা করবেন, তখন আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেবে এবং আপনার এই নামাজগুলো কবুল করে নেবে। এই জন্য যারা বলেন কতবার তওবা করলে জীবনের কাজা গুনাহ মাফ হবে, কাজা নামাজ মাফ হবে, আজকে শুনে নেন তওবা কতবার করতে হবে, এইরকম কোনো লিমিটেশন হাদিস দ্বারা প্রমাণিত নয়। বেশি বেশি তওবা করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে আছে কমপক্ষে দৈনিক 70 বার তওবা করতেন, অথচ যে নবীর কোনো গুনাহ নাই। আবার আরেক হাদিসে আছে বিশ্বনবী কখনো কখনো প্রতিদিন 100 বার পর্যন্ত তওবা করতেন, প্রতিদিন তওবা করতেন। এই জন্য বেশি বেশি তওবা করবেন কাজা নামাজের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ পাক আমাদের সমস্ত কাজা নামাজের গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলি আমিন।